আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এসএসসি পরীক্ষা 2025, এসএসসি পরীক্ষা 2025 নিয়ে বোর্ড কোনো আপডেট দিল কিনা, পরীক্ষা পদ্ধতি কেমন হবে বা পরীক্ষা পিছাবে কিনা, সবকিছু নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। পুরোটা সময় সাথে থাকবে শিক্ষার্থীবৃন্দ। যারা এই মুহূর্তে বা চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে, একটু খেয়াল করবে। সেটা হচ্ছে তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের কিন্তু নর্মালি পরীক্ষা হওয়ার কথা ছিল জানুয়ারির 15 তারিখে। তো যেহেতু শিক্ষা কার্যক্রমের কিছুটা ব্যাঘাত ঘটেছে, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা একটু পিছাইতে পারে, হয়তোবা সেটা হচ্ছে ফেব্রুয়ারির দিকে যেতে পারে পরীক্ষাটা শিক্ষার্থীবৃন্দ। তো সেই ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বা কোন শর্ট সিলেবাস বা কিছু দিবে কিনা এরকম কোন নোটিশ দেয় নাই, তবে তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা পরীক্ষা দিবা 2025 সালে, তোমাদের শর্ট সিলেবাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। দশম শ্রেণীর জন্য সাজেশন সিলেবাস যেটা আছে, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস ঠিকই থাকবে, হয়তোবা পরীক্ষা আমরা জানুয়ারির 15 তারিখে বা মাঝামাঝি হওয়ার কথা ছিল, সেটা হয়তো বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেতে পারে শিক্ষার্থীবৃন্দ। তো সেই ক্ষেত্রে যেহেতু পরীক্ষা হবেই আর তোমাদের এসএসসি পরীক্ষা এসএসসি 2025 না হওয়ার কিন্তু কোনো অপশন নাই, 100% পরীক্ষা তোমরা পরীক্ষা বসবাই, মানে পরীক্ষা হবেই, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটু হলেও পড়াশোনা করতে হবে, একটু হলেও পড়াশোনার ভিতরে থাকতে হবে। আর তোমাদের যেন 2025 সালে একটা ভালো রেজাল্ট করতে পারো, এবং যেই নতুন সরকার বা পরীক্ষা পদ্ধতি বা সামনে চাকরি বাকরি যে বিষয়গুলো আছে, তোমরা খুব সহজেই চাকরি পেয়ে যেতে পারো মেধার দিয়ে, সেজন্য তোমাদের রেজাল্টটা কিন্তু খুব ভালো হওয়া খুবই প্রয়োজন শিক্ষার্থীবৃন্দ। তোমাদের রেজাল্ট ভালো করার জন্য কবিটেক বাংলা তোমাদের সাথে থাকে সবসময়, এবছরও তোমাদের সাথে আছে। 2025 সালের জন্য স্পেশাল সাজেশন দেওয়া শুরু হয়েছে, তোমরা যারা স্পেশাল সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, কিভাবে নিতে হয় বলে দেবো। আর এবছর তোমাদের জন্য স্পেশাল কোর্সের ব্যবস্থা করেছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বেসিক ক্লাস পাওয়া, এই ক্লাসগুলো করলে তোমাদের কখনো কোনো টিচারের পেছনে যে বসে থাকতে হবে না, প্রাইভেট পাওয়া লাগবে না, ইনশাল্লাহ এটা দেখবা। আর হচ্ছে তুমি সাজেশনটা পড়বা, ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবা, ওকে। আর এই বছর সাজেশনটা সম্পূর্ণ অন্যরকম করে দিছি, যেন আরো অল্প পড়ে তুমি এটা ভালো রেজাল্ট করতে পারো, ওকে। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটা বাংলার সাথেই থাকবে।